আমি যে কালামটি শোনাবো, যে আমরা সকলে জানি যে সাদ্দাত জান্নাত তৈরি করেছিল, কিন্তু সাদ্দাতের জন্ম কোথায়, কিভাবে তার জন্ম হলো, সে কোথায় জন্মগ্রহণ করলো আমরা কিন্তু জানি না। তো সেই সম্পর্কে আমার প্রিয় কবি সালাউদ্দিন সাহেবকে লিখছে, একটু মনোযোগ সহকারে শুনবেন। আহাদের কুদরাতি খেলায় কেহ ডোবে কেউ ভেসে যায়, হায়াত মাউত খোদার হাতে সব তাহার ইশারায়। আহাদের কুদরাতি গর্ভধারিণী মা জননী ভেসে চলে যায়, উতাল পাতাল ঢের এক তক তারি সাহারায়, সেই সময়ে সেই মায়ের পোষবে আজরাইলকে আহাদ আপন হুকুম যে পাঠায়, কোথায় দেখো না দুনিয়ায় মায়ের জীবন নাকারি সন্তান যেন বেঁচে আজরাইল রব্বুল আলাকে বিনয়ে শুধায়, কি করে বাঁচিবে শিশু ক্ষুধারি জালায়, ও গো খোদা দয়াময় মায়ের দুধ না পাই বাচায়, কি করে বাঁচিবে এসে ভেবে মোর কষ্ট হয়, শোনো গো দয়াময় আল্লাহ পাক বলছে, মায়ের জীবন নাও না কাড়ি সন্তান যেন বেঁচে শিশুরে কে সাদা তেরে মামারা যায়, তকতা ভেসে এসে দাঁড়ায় নদীর কিনারায়, দেখো নদীর কিনারায় এক বাঘিনী বাচ্চা হারিয়ে পাগল হয়।
কেউ ডোবে কেউ ভেসে যায়, হায়াত মওত খোদার হাতে সব তাহার ইশারায়, আহাদের কুদরতি খেলায়, বাগের দুধ খেলো যে বাঁচিতে দুনিয়ায়, কুদরতির কারিশমার খেলা ও গো রহমতের আলায়, ও গো রহমতের আলায়, সালাউদ্দিন এ ঘটনা যে লেখায় রব্বুল আলাম ছাড়া কেউ তো কিছু নয়, মায়ার দুনিয়ায় আহাদের কুদরতি খেলায়, কেউ ডোবে কেউ ভেসে সব তাহার ইশারায়।